এতিহাদে এমন রাত খুব কমই এসেছে। ইউরোপের ক্লাব ফুটবলে পরাক্রমশালী বায়ার্ন মিউনিখের উপর দাপট দেখিয়ে কোনো ক্লাবের জয় দেখা যায় না সচরাচর, কিন্তু যে দলে আর্লিং হল্যান্ড নামের গোল মেশিন আছে তারা পারে অসম্ভবকে সম্ভব করতে। বাভারিয়ান ক্লাবটিকে উড়িয়ে সেমির মঞ্চে এক পা দিয়ে রাখল ম্যানচেস্টার সিটি। সঙ্গে থমাস টুখেলের সঙ্গে কিছু পুরনো হিসাব মেলালেন পেপ গার্দিওলা। দুদলই শুরু থেকে উপহার দেয় আক্রমণাত্মক ফুটবল, যদিও গোলের প্রথম সুযোগ পেয়েছিল স্বাগতিকরাই, কিন্তু বড় কোনো বিপদে পড়তে হয়নি বায়ার্নকে। অবশ্য গোল না পাওয়ার সেই আক্ষেপ দ্রুতই ভুলে যায় ম্যান সিটি। ২৭ মিনিটে রদ্রির বুলেট গতির শটে বল সরাসরি জমা হয় জালে, লিড পায় সিটিজেনরা। বাভারিয়ান গোলরক্ষক ইয়ান সোমারের ভুলে এর কিছু সময় পরেই লিড দ্বিগুণের সুযোগ আসে গার্দিওলার দলের, কিন্তু সেই সোমারেই রক্ষা হয় বায়ার্নের। প্রথমার্ধে সিটির পোস্টে একটা শটও রাখতে পারেনি বায়ার্ন, 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সিটির পোস্টে আক্রমণে থমাস টুখেলের দল, 54 মিনিটে লেরয় সানের শট রুখে দেন এডারসন। এরপর আরও কিছু গোলের সুযোগ এসেছিল বাভারিয়ান ক্লাবটির, কিন্তু তার কোনোটাই সফলতার মুখ দেখেনি। দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করতে হয় 70 মিনিট পর্যন্ত। আর্লিং হল্যান্ডের পাস থেকে পাওয়া বল জালে পাঠান বার্নার্ডো সিলভা। এর 6 মিনিট পরই হল্যান্ড নিজেই নাম তোলেন স্কোরশিটে, জন স্টোনসের অ্যাসিস্টে গোল করে সিটিকে 3-0 ব্যবধানে এগিয়ে নেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। চলতি মৌসুমে যা তার 45তম গোল। ইপিএলে খেলা কোনো ফুটবলারের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটা এখন 22 বছর বয়সী এই স্ট্রাইকারের। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বায়ার্ন, নিজেদের মাঠে স্মরণীয় এক জয় পায় ম্যান সিটি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।